তো বন্ধুরা, আপনাদের ট্রেভেল প্লাস চ্যানেল। তো বন্ধুরা, ফ্লিপকার্টে এখন চলছে বিগ বিলিয়ন ডেজ অফার। তো এই অফারে যে আসুস জেনফোন 5Z এই মোবাইলটা আমি বলবো যে 30,000 মোবাইল, সেটা আপনি কীভাবে পাবেন 9,270 টাকাতে কিন্তু এই মোবাইলটা পাওয়া যাবে। তো আমি কীভাবে কী করতে হবে সেগুলো কিন্তু ভিডিওতে বলবো। তো আপনার ধরুন বাজেট এখন কম আছে, আপনার ধরুন 30,000 বাজেট আছে বা 25,000 বাজেট বা 20,000 10,000 যা ওই বাজেট থাকুক, এখন এমন এমন অফার রয়েছে বিগ বিলিয়ন এই ডেজে যে ফ্লিপকার্ট থেকে। তো আপনি যদি মোবাইল নাও কেনেন, তাও এই অফার দেখে আপনার মোবাইল কিনতে কিন্তু ইচ্ছে করবে, ঠিক আছে? তো আমি আপনাদের বলবো এসব মোবাইলগুলো অফারগুলো কীভাবে কী পাবেন। আর এমন কিছু অফার করা হয়েছে যেগুলো মানুষের কনফিউজ করার জন্য, অনেকে কনফিউজ হয়ে যায় যে অফারগুলো দেখে যে কোনটা লাভ হবে না কোনটা লোকসান হবে। তো সবথেকে যে বেস্ট অফারগুলো বলবো সেগুলো হচ্ছে আসুসের তরফ থেকে। আসুসে যেমন বললাম আমি, আসুসের জেনফোন 5Z এটা আপনার পাবেন 9,270 টাকায়। তো সেটা কীভাবে পাবেন সেটা বলবো। আর আসুস জেনফোন ম্যাক্স প্রো থেকেও কিন্তু খুব ভালো অফার দেওয়া হচ্ছে, তো সেগুলোর ডিটেলস আছে, কথা বলবো ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখে থাকবেন, কীভাবে কী পাবেন অফারগুলো স্টেপ বাই স্টেপ আমি বলে যাবো, ওকে? তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক দেবেন, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখন যদি আপনি আমার চ্যানেল নতুন হন, তাহলে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, ওকে? তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো ফ্লিপকার্টের তরফ থেকে যে বিগ বিলিয়ন ডেজ যে অফারটা করা হয়েছে সেটা থাকছে অক্টোবরের 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, ওকে? তো এখানে সব কিছু ডিএলসি কিন্তু ভালো দিচ্ছে, সব কিছু অফার কিন্তু ভালো আছে। তো সে যেটা মেন হাইলাইট সেটা হচ্ছে আসুসের তরফ থেকে, আসুসের যে প্রথম সেট যদি বলবো সেটা হচ্ছে আসুস জেনফোন ম্যাক্স প্রো M1, যেটা আছে অফার আছে। আগে সেটা কথা বলে নিই সেটা ডিটেলস কী আছে। তো ডিটেলস আপনি পাচ্ছেন 3GB র্যাম পাবেন আর 32GB, যেটা বেস্ট ভেরিয়েন্ট আছে সেটা পাচ্ছেন 10,999 টাকায়, ঠিক আছে? প্রায় 11,000 টাকায়। তো এই ডিটেলস কী আছে, এই সেটা কিন্তু আপনি কী কী পাচ্ছেন সেটা বলে দিই আগে। তো এখানে কিন্তু ট্রিপল স্লট করা হয়েছে, যেখানে দুটো সিম আর আপনি একটা এসডি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন। তো এটা একটা খুব ভালো জিনিস করা হয়েছে। আর এখানে যদি বলি সিমের কথা, মানে কানেক্টিভিটি, তো এখানে কিন্তু দুটো ডুয়েল 4G কিন্তু আপনি ইউজ করতে পারবেন, আর ডুয়েল ভোল্টি কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এরপর যদি কথা বলি এই সেটের ডিসপ্লের, তো ডিসপ্লে এখানে পাচ্ছেন আপনি 5.9 ইঞ্চেস কিন্তু ডিসপ্লেটা পাচ্ছেন, যেটা আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর এখানে আপনি পাবেন স্টক অ্যান্ড্রয়েডে কিন্তু আপনি ফিলিং পেয়ে যাবেন, মানে স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে এতে, ওকে? আর এখানে আপনার যে প্রসেসর আছে, প্রসেসর কিন্তু আছে এখানে স্ন্যাপড্রাগন 636, ওকে? আর এখানে ক্যামেরা আছে রিয়ার ক্যামেরা, যেটা আছে 13+5 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরাটা আছে। আর যে ফ্রন্টে ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা আছে কিন্তু 8 মেগাপিক্সেল, আর ব্যাটারি আছে 5000 mAh। তো এবার আপনি ভাবুন যে এই ফোনটা যদি আপনার পেয়ে যান 5,200 টাকায়, তাহলে কেমন হয়? তো আপনি কীভাবে কী পাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে 5,200 টাকায় আপনি কীভাবে এই ফোনটা বাই করবেন। তো এখানে ধরুন ফোনের যে বেস্ট ভেরিয়েন্ট আছে 3GB আর 32GB, তো এটা আপনার পাচ্ছেন আপনি 10,999 টাকায়। এটা কিন্তু আপনার আসুস তরফ থেকে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে 9,999 টাকা। এরপর যে HDFC ব্যাংকের থেকে তরফ থেকে দিচ্ছে 10%, তো এই HDFC ব্যাংকের তরফ থেকে 10% দেওয়া হয়, তাহলে আপনার কত হচ্ছে, সেটা হচ্ছে আপনার 8,999 টাকা, ওকে? তো 8,999 টাকা হলো আপনার বেস্ট ভ্যারিয়েন্ট, যা 3GB আর 32GB। এরপর যদি কথা বলি মানে 4GB আর 64GB, তো সেখানে আপনার কত পাচ্ছেন আপনি সেটা বলে দিই। 4GB আর 64GB প্রাইস যেটা আছে সেটা আছে 12,999 টাকা, ওকে? 12,999 টাকা এটা দিচ্ছে আপনার 2,000 টাকা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে আসুর তরফ থেকে। আসুস তরফ থেকে 2,000 ডিসকাউন্ট দিলে এখানে হচ্ছে আপনার 10,999 টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটা। তো তাহলে কী হচ্ছে, এখানে কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট কিন্তু আপনি পাচ্ছেন, মানে তাহলে 10,999 টাকা হলো, ওকে? তো এরপর যে কথা বলবো যে 10% ডিসকাউন্ট কিন্তু আমাদের আছে, মানে HDFC ব্যাংকের থেকে। আপনার যদি HDFC ব্যাংক থাকে, মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে হচ্ছে এখানে 10% মানে যদি মাইনাস হয়, তাহলে দেখুন এখানে কত হচ্ছে, 10,999 টাকা থেকে হয়ে গেল 9,900 টাকা। তাহলে 9,900 টাকা কিন্তু আপনি এই 4GB আর 64GB মেমোরির এই ফোনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, ওকে? তো এরপর কথা বলবো যে 6GB আর এটা যেটা আছে 64GB, 6 64GB প্রাইস আছে 14,999 টাকা, ঠিক আছে? তো এখানেও কিন্তু আসুস তরফ থেকে পেয়েছেন 2,000 টাকা ডিসকাউন্ট। তো এখানে যদি 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যায় আসুস তরফ থেকে, তাহলে এর প্রাইস হচ্ছে, এর প্রাইস হবে আপনার 12,999 টাকা। 12,999 টাকা কিন্তু আপনি 6GB র্যাম আর 64GB এই মেমোরিটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই আসুসের জেনফোন ম্যাক্স প্রো M1, ওকে? এই ফোনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে কিন্তু আছে এবার আমাদের এই HDFC-র ব্যাংকের যে আবার 10% যেটা পাচ্ছি সেটা যদি আপনি মাইনাস করে দিই, তাহলে হবে এখানে 11,700 টাকা। তো এই 11,700 টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 6GB র্যাম আর 64GB এই আসুসের এই জেনফোন ম্যাক্স প্রো এই ফোনটা, যেটার দাম আছে অ্যাকচুয়াল দাম আছে 14,999 টাকা। আর এর সঙ্গে কিন্তু আপনি পাচ্ছেন কিছু ডিফারেন্স, যেগুলো আছে বেস্ট ভেরিয়েন্টের থেকে কিছু ডিফারেন্স পাচ্ছেন, যেখানে আছে ক্যামেরা আপনি পাবেন এখানে 16 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, আর যেটা পাবেন ফ্রন্টে, ফ্রন্টে ক্যামেরা কিন্তু আপনি পাবেন 16 মেগাপিক্সেল, ওকে? তো আর বাকি সব কিন্তু সেমই আছে আদার্স দুটো ফোনের থেকে।
এর সঙ্গে চলছে ফ্লিপকার্ট থেকে প্রোটেকশন অফার, যেটা হচ্ছে 799 টাকার অফারটা 99 টাকা কিন্তু পেয়ে যাবেন, যেখানে আপনার ফোনে যদি ড্যামেজ হয়ে যায় বা আপনার যদি ফোন চুরি হয়ে যায় সেখানে কিন্তু আপনি ফোনের মানে টোটাল কস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন বা ফোন আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, আর আরেকটা আছে যেটা বাই ব্যাক অফার, যেটা আপনি যদি আরও 99 টাকা কস্ট দেন তাহলে কী হবে, 8 মাসের মধ্যে আপনি কিন্তু ফোনটা রিটার্ন করে দিলে সেটা কিন্তু 50% কিন্তু আপনি মানে কস্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। তবে কিন্তু ধ্যান রাখবেন 8 মাসের মধ্যে কিন্তু আপনাকে রিটার্ন করতে হবে মোবাইলটা। ওকে, এখানে কিন্তু আরও একটা ফেসিলিটি পেয়েছেন আপনি, যেটা হচ্ছে নো কস্ট ইএমআই। আপনি ইএমআই সেট নিতে চান নিতে পারেন, এখানে ইএমআই কিন্তু একটা অফার চলছে যেটা কিন্তু কোনো কস্ট লাগবে না, নো কস্ট ইএমআই কিন্তু আপনার নিতে পারেন মোবাইল। এরপর যে কথা বলি আসুস জেনফোন 5Z-এর, এটা আছে আসুস তরফ থেকে একটা ফ্ল্যাক্সি ফোন, যেখানে আছে বিল কোয়ালিটি আর আপনি দেখছেন লুকিং কিন্তু খুবই অ্যাট্রাকটিভ আছে। ওকে, আর এখানে যে বয়সা দেওয়া আছে সেটা আছে স্ন্যাপড্রাগন 845। ওকে, আর এখানে যে ক্যামেরা করা হয়েছে ক্যামেরা কিন্তু 12+8 করা হয়েছে রিয়ার ক্যামেরা, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল। ওকে, তো এখানে ফ্রন্টের যে 8 মেগাপিক্সেল আছে সেটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু ক্যামেরা করা হয়েছে, এটা ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে ওখানে, যেখানে কিন্তু আপনি কিন্তু খুব মানে লো কন্ডিশনে কিন্তু আপনি ভালো ক্যামেরা মানে কোয়ালিটি নিতে পারবেন, ক্যামেরা কিন্তু শ্যুট করতে পারবেন। ওকে, আর এই ফোনের সঙ্গে আপনি একটা হাইব্রিড সিম স্লট কিন্তু পেয়ে যাচ্ছেন, হাইব্রিড সিম স্লট কিন্তু করা হয়েছে এই ফোনে। আর এই ফোনের যে ব্যাটারির কথা বলি, ব্যাটারি আপনি পাবেন 3300 mAh। ওকে, তো এই আছে ফোনের ফুল প্যাকেজ। তো এরপর যে কথা বলি, এই ফোন আপনি যদি পেয়ে যান 9270 টাকায় তাহলে কেমন হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আসুস জেনফোন 5Z, এই মোবাইলের যে অ্যাকচুয়াল প্রাইস আছে যেটা আছে 6GB র্যাম আর 64GB, অ্যাকচুয়াল প্রাইস আছে 29,29,999 টাকা, প্রায় 30,000 টাকা। তো এখানে আসুস তরফ থেকে যে অফারটা দেওয়া হয়েছে সেটা যে আপনি এখানে 5,000 টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আসুস তরফ থেকে। তো এখানে যদি 5,000 টাকা ডিসকাউন্ট হয় তাহলে এখানে কত হচ্ছে ফোনের দাম, এখানে হচ্ছে 24,999 টাকা কিন্তু এই দাম হয়ে যাচ্ছে ফোনের। ওকে, তো এরপর যদি কথা বলি এই ফোনের 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ, সেই মোবাইলটা যদি কথা বলি সেই মোবাইলটা আপনার ডিসকাউন্ট যেটা আছে মানে অ্যাকচুয়াল দাম যেটা আছে সেটা আছে 32,999 টাকা, এখানেও কিন্তু আপনি পাচ্ছেন 5,000 টাকা ডিসকাউন্ট। এখানে যদি 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে এই ফোনের রেট কত হচ্ছে সেটা আমরা দেখে নিই। এখানে 5,000 ডিসকাউন্ট হয়ে গেলে এই ফোনের রেট কত হচ্ছে, সেটা হচ্ছে 27,000 টাকা, মানে 27,999 টাকা কিন্তু এই ফোনের রেট হয়ে যাচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপর কথা বলবো এই ফোনের যে হায়ার যে ভেরিয়েন্টটা আছে, যেটা আছে আপনার 8GB র্যাম আর যেটা আছে 256GB কিন্তু ইন্টারনাল স্টোরেজ আছে। এবার 8GB র্যাম আর 256GB এ স্টোরেজের এই ফোনের যে প্রাইস আছে সেটা আছে 36,999 টাকা, এখানেও কিন্তু 5,000 টাকা মাইনাস হচ্ছে, 5,000 যদি মাইনাস হয়ে যায় তাহলে প্রাইস হচ্ছে 31,999 টাকা। ওকে, তো এটা হচ্ছে আসুস তরফ থেকে মানে 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়, এই যে তিনটে ভেরিয়েন্ট দেখালাম তিনটে ভেরিয়েন্ট কিন্তু এই প্রাইস হচ্ছে। তো এরপর যে ডিসকাউন্ট হচ্ছে HDFC-র, যে 10% ডিসকাউন্ট, এবার HDFC-র থেকে যদি 10% ডিসকাউন্ট হয় সেটা আপনারা দেখে নেবেন যে কত কী হচ্ছে। ওকে, সেটা 10% ডিসকাউন্ট কত কী হবে সেটা ক্যালকুলেশন করে দেখে নেবেন। এরপর 9,270 টাকায় আপনি এই সেটটা কীভাবে পাবেন সেটা বলে দিই। এবার ধরুন আপনি ধরুন এই যে প্রাইস যেটা আছে সেটা লোয়ার ভেরিয়েন্ট যেটা আছে 6GB আর 64GB, সেটা প্রাইস যেটা ডিসকাউন্ট পেয়েছি আমরা 24,999 টাকা। এরপর যদি এই ফোনের সঙ্গে চেঞ্জ করা হয় এক্সচেঞ্জ করা হয় OnePlus 5T, তো OnePlus 5T ভ্যালু যেটা আছে সেটা আছে 14,700 টাকা। তো 14,700 টাকা যদি 24,999 টাকা থেকে মাইনাস হয় তাহলে 14,700 টাকা মাইনাস হলে হচ্ছে এখানে 10,299 টাকা, 10,299 টাকা হচ্ছে কিন্তু এটার মানে এক্সচেঞ্জ প্রাইস। এরপর কিন্তু আমাদের যে HDFC ব্যাংকের যে পার্সেন্টেজ আছে সেটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 9,270 টাকা। তাহলে বুঝতে পারছেন এত ভালো একটা প্যাকেজ আপনি কিন্তু 9,270 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, তো এখানে আমি টোটাল এক্সচেঞ্জের লিস্টটা দিয়ে দিলাম OnePlus-এর, যে আপনি কত কী ভেরিয়েন্ট কত কী কোন ফোনটা আপনি মানে এক্সচেঞ্জ করলে কত কী পাবেন OnePlus-এর। ওকে, তো এখানে আপনার সুবিধা হবে দেখে। আর এখানে কিন্তু অ্যাক্সিডেন্টাল যে মানে প্রোটেকশনের যে প্রাইসটা আছে সেটা আছে 2,499 টাকা, সেই প্রাইসটা আপনি অফারে দিচ্ছে এখানে, এখানে পাবেন আপনি 399 টাকা, এটাও কিন্তু আপনি নিতে পারবেন, সেম কিন্তু আপনার প্রোটেকশন দেবে মানে চুরি হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে গেলে কিন্তু প্রোটেকশন পাবেন আপনি। এখানে এটা বলতে ভুলে গেলাম আপনাদেরকে যে আসুস জেনফোন ম্যাক্স প্রো এটা আপনি 5,200 টাকায় কিন্তু কীভাবে পাবেন, ঠিক আছে। তো এখানে আপনার যে ডিসকাউন্ট যে লোয়ার ভেরিয়েন্ট যেটা আছে যেটা আপনার ডিসকাউন্ট পেয়ে আপনার হচ্ছে 8,999 টাকা। তো এখানে আপনার ধরুন Redmi Note 4 বা Redmi 4 যদি আপনার কাছে থাকে সেটা যদি আপনি এক্সচেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে 5,200 টাকার মতো। ওকে, তো এটা খুবই ভালো একটা ফেসিলিটি পাচ্ছি আমরা। তো এটা আমি বলতে ভুলে গেলাম ফোনের মধ্যে মানে ভিডিওটা মাঝে, তো এটা শেষে বলে দিচ্ছি তার জন্য সরি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের অফারগুলো কেমন কী লেগেছে, আপনারা কেমন এক্সাইটেড, আপনারা ফোন নিতে চাইছেন কি না বা কোন ফোনটা নিতে চাইছেন, বা আপনারা এই অফারে কী কী কিনতে চাইছেন, এই বিগ বিলিয়ন ডেজ যে অফারটা দিচ্ছে ফ্লিপকার্ট থেকে সেটা আপনারা কী কী নিতে চাইছেন সেটা আপনাকে কমেন্ট করে জানান। ওকে, তো এই ছিল আজকে ওভারঅল ভিডিওতে, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের চ্যানেলে ছোটো রিকোয়েস্ট আছে, আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে কী হবে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনি কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।